হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলে খুব ভালো আছেন আজ আমি আপনাদের বলবো ভেরেন্ডা গাছের বেশ কিছু ঔষধি গুণের কথা আর আপনি যদি আমাদের সুমনা গ্রুপের ভিডিও আজ প্রথম দেখেন তাহলে প্রথমে সাবস্ক্রাইব বটন প্রেস করে তারপর নোটিফিকেশন বেলটি অন করে রাখুন কারণ এর ফলে আমাদের নতুন ভিডিওটি আপনার কাছে পৌঁছে যাবে প্রথমে গাছটি ভালো করে লক্ষ্য করুন এই গাছের পাতাগুলির রং কুঁচিবেলায় লাল বা তামাটে টাইপের হয়ে থাকে এই গাছটির নাম লাল ভেরেন্ডা তবে এলাকাভিত্তিক অন্য কোনো নাম থাকতে পারে আর আপনার মতে এই গাছটির অন্য কোনো নাম জানা থাকলে সেটি কমেন্ট করে জানিয়ে দেবেন এই গাছটি দাঁতের যে কোনো সমস্যার সমাধান করতে ওস্তাদ যেমন দাঁতের মাড়ি ফোলা দাঁতের যন্ত্রণা দাঁতে ব্যথা পোকা লাগা এই সমস্যার সমাধান করতে পারে এই লাল ভেরেন্ডা গাছ যখনই দাঁতে কোনো সমস্যা হবে তখনই এই লাল ভেরেন্ডা গাছ থেকে একটি ছোট সাইজের ডাল ভেঙে নেবেন এবং মুখের মধ্যে কুড়িয়ে দাঁতের উপর ব্রাশ করবেন ঠিক যেমনভাবে কাঠি নিয়ে দাঁত ব্রাশ করা হয় এই গাছের পাতা ছিঁড়লে বা ডাল ভাঙলে এক ধরনের সাদা রস বের হয় সেই রসটিও হাতের মধ্যে নিয়ে আঙুলে করে দাঁত ব্রাশ করতে পারেন এতে করেও একই উপকার পাওয়া যাবে তবে এই গাছের যে ফলগুলি হয় এই ফলগুলি কিন্তু খুব বিষাক্ত ভুলবশত কেউ খেয়ে ফেললে শরীরের খুব ক্ষতি হয় এবং প্রচণ্ড রকম বমি হতে পারে শরীরের যে কোনো জায়গা কেটে গেলে বা ছিঁড়ে গেলে এই গাছের রস জীবাণুনাশক হিসাবে কাজ করে শরীরের চর্মরোগ হলে এই পাতার রস থেত করে লাগালে চর্মরোগ ভালো হয়ে যায় খুব তাড়াতাড়ি এই গাছের পাতার রস অথবা আঠা মধুর সাথে মিশিয়ে খেলে ঋতুস্রাব বন্ধ বা অনিয়মিত হলে চমৎকার কাজ দেয় জিভে ঘা হলে এই গাছের আঠা লাগালে সেরে যায় তাহলে এই পর্যন্তই ছিল আজকের আয়োজন ভিডিওটি এখানে শেষ করছি এবার একটি লাইক এবং শেয়ার করবেন আর আপনার মতামত কমেন্ট করে লিখে দেবেন